ক্র্যাক ব্লাডনের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল হচ্ছে তাদের মাথায় যখন যা অপারেশন করার প্ল্যান আসতো, সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব তারা সেটা করে ফেলতো, মোটেও বিলম্ব করতো না। এরই ধারাবাহিকতায় সাথে জোন বদি বলল যে আসলে ফার্মগেটের যে পাইকাগুলি আছে না, ওরা খুবই ডিস্টার্ব করা শুরু করতেছে, ওকে একটু সাইজ করতে হইব। আসলে কি, ওই ক্র্যাক প্লাটুনের সদস্যরা যে সময় ঢাকার বিভিন্ন জায়গায় অপারেশন করতে যাচ্ছিল, ওই ফার্ম গেটের ওই জায়গাটাই ছিল হচ্ছে পাক বাহিনীর চেকপোস্ট, ওইখানে যা তাদেরকে চেক করা হতো। এই কারণে ক্র্যাক প্লাটুনের সদস্যদের ঢাকার ভিতরে অপারেশন করতে আসলে সমস্যা হচ্ছিল। তো ওই বদি ওই কথাটা বললো যে পাইকাগুলো খুব ডিস্টার্ব করতে আসছে, একটু সাইজ করতে হইব। যেমন কথা তেমন কাজ, 7 জুনেই সন্ধ্যার দিকে ছয়জন ক্র্যাক প্লাটুনের 6 জন সদস্য একটা গাড়ি নিয়ে বের হয়ে যায়। তাদেরকে দেখে খুবই সম্ভ্রান্ত এবং শিক্ষিত ছেলে পেলেই মনে হয়, আসলেও তারা তাই, যে ক্র্যাক প্লাটুনের বেশিরভাগ সদস্যই ছিল খুবই শিক্ষিত এবং সম্ভ্রান্ত ঘরের সন্তান। তো তারা যে সময় অপারেশনে যাচ্ছিল, ঠিক ফার্ম গেটের অনেক আগে থেকেই তাদের গাড়ির লাইটটা অফ করে দিয়েছিল, যাতে দূর থেকে তারা না বুঝে যে চেকপোস্ট আছে, চেকপোস্টের যে সৈন্যগুলি আছে তারা যেন না বুঝে। তারা দূর থেকে আস্তে আস্তে করে এসে নামলো, নেমে দেখেছে চেকপোস্টে এখানে 3 জন সৈন্য আছে পাহারায়। সাথে সাথে তাদেরকে বুঝে উঠতে দেওয়ার আগেই এই পাশে 6 জন থেকে, ক্র্যাক প্লাটুনের 6 জন থেকে একজন তো 2 জনকে সোজা ডিরেক্ট গুলি করে রাস্তায় ফেলে দিল, আরেকজন যে সময় এদিকে তাকিয়ে দেখলো যে 2 জন পড়ে গেছে, পিছন থেকে ক্র্যাক প্লাটুনের আরেকজন সদস্য ওকেও গুলি করে দেয়। এভাবে করে বাইরে যে 3 জন ছিল, 3 জন তো মারা যায়, এই অপারেশনের সময় লেগেছিল এই 3 জনকে মাত্র 20 থেকে 22 সেকেন্ডের মতো। পরবর্তীতে ওই জায়গায় যে তাঁবুগুলি ছিল, তাঁবুর ভিতরে অন্যান্য যে অফিসার এবং সৈন্যরা ছিল তাদেরকেও গ্রেনেড মেরে তারা তাড়াতাড়ি চলে আসে, গ্রেনেড ওই জায়গায় ব্লাস্ট হয় এবং ওই জায়গায় যারা ছিল সবাই মারা যায়। এভাবেই একেবারে ক্র্যাক প্লাটুনের সদস্যরা ভোর সন্ধ্যাবেলা ঢাকার একেবারে প্রাণকেন্দ্র ফার্ম গেটের মতো এলাকায় অপারেশন চালিয়ে তড়িঘড়ি করে, এই অপারেশনটি চালাতে সময় লেগেছিল হচ্ছে 1 থেকে 1.5 মিনিটের মতো। এই যে ক্র্যাক প্লাটুনের সদস্যরা এভাবেই ঢাকার বিভিন্ন জায়গায় তড়িঘড়ি করে অপারেশন করে চলে আসতে পারত, এই কারণেই ঢাকার যে সৈন্যগুলি আছে, পাক বাহিনীর সদস্যরা আছে, তারা একটা পর্যায়ে প্রায় পাগল প্রায় হয়ে যায়। এই যে জুন জুলাই মাসে ক্র্যাক প্লাটুনের সদস্যরা সব থেকে বেশি অপারেশনগুলি চালায়। পরবর্তীতে আগস্টে যায় না ক্র্যাক প্লাটুনের কিছু সদস্য ধরা পড়ে, পরবর্তীতে আসলে অনেক সমস্যা হয়। তো যাই হোক, এই যে ফার্ম গেটের অপারেশনটা, এভাবে করেই তারা আরো অনেকগুলো অপারেশন চালায়। আমরা আস্তে আস্তে ধাপে ধাপে সবগুলি সম্পর্কে জানবো একটা একটা করে। আমরা রিসার্চ করতেছি, আসলে যতগুলি পাচ্ছি সবই আপনাদের জানানোর চেষ্টা করতেছি, হয়তো বা খুব গুছিয়ে বলতে পারতেছি না, কিন্তু চেষ্টা করতেছি যে ওই দিনে কি কাহিনীটা হয়েছে এটা আপনাদের জানানোর জন্য। তো আপনারা অবশ্যই এই কাহিনীগুলি জানার চেষ্টা করবেন, এটাই হচ্ছে আমাদের দেশের ইতিহাস, গৌরব উজ্জ্বল ইতিহাস, এইসব আমাদের জানা খুবই দরকার। এইসব জানলেই দেশের প্রতি আমাদের ভালোবাসাটা আরও বাড়বে। এই যে তরুণ ছেলেরা, এই ক্র্যাক প্লাটুনের প্রত্যেকটা সদস্যই কিন্তু ছিল তরুণ, এই তরুণ ছেলেরা দেশকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করেছিল দেশের জন্য। এইসব যদি আমরা জানি, এই ইতিহাসগুলি যদি আমরা জানি, তাহলেই আমরা আমাদের এই দেশের প্রতি ভালোবাসাটা আরও বাড়বে, দেশকে আমরা আরও কাছ থেকে চিনতে পারবো। তো আশা করি আপনারা সবাই দেশের ইতিহাস জানার চেষ্টা করবেন, দেশকে ভালোবাসবেন, আর এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা দেশের ইতিহাস সবার জানানোর চেষ্টা করতেছি, সবাইকে জানানোর চেষ্টা করতেছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।